শুক্রবার 21 মে 2021, রাত এখন প্রায় 11:15 কাছাকাছি। ব্লগ রেকর্ড করছি, যদিও সত্যি বিশেষ কিছু নেই, কারণ লকডাউন, যার যার কাছে কাজের জন্য হাত পেতেছি তারাই ফিরিয়ে দিয়েছে, কোথাও কিছু নাকি হচ্ছে না। একমাত্র একটি কাজ চলছে, যেটি হচ্ছে স্নেহময় বিশ্বাসবাবু অর্থাৎ মৈনাক বিশ্বাস স্যারের দূর সম্পর্কের দাদা, তার আত্মজীবনীর কাজটা। জানি না এই কাজটার জন্য ঠিকঠাক টাকা পয়সাও পাবো কি না। তো পরিস্থিতি অত্যন্ত ঘোরালো এবং অন্ধকারাচ্ছন্ন। হাতে টাকা পয়সার অভাব হতে পারে, এটা আমি গেস করতে পারছি। যে CRSD-র জন্য পেপার লিখেছিলাম, সেটা সম্ভবত খুব শিগগিরই পাবলিশড হবে। আমার ভাবতে অবাক লাগছে, আমি একটা বুক চ্যাপ্টার পাবলিশ করছি, জিনিসটার পেছনে ঘন্টার পর ঘন্টা মেহনত করেছি, সেই বুক চ্যাপ্টার পাবলিশ হচ্ছে এবং সেই বুক চ্যাপ্টারের জন্য আমি একটি টাকাও পাচ্ছি না। একটি বিদেশি প্রকাশনী প্রকাশ করছে, অথচ আমি এক পয়সা পাচ্ছি না। নাম পাওয়া যাচ্ছে, ইয়েস নাম দেবে তারা, কিন্তু তারা কাজের দাম দেবে না। এ দেশ শালা অদ্ভুত দেশ, এখানে স্কলার, অভিনেতা অভিনেত্রী হলে পরবর্তীতে গল্পটা গিয়ে কোথাও অন্য কোথাও হয়তো দাঁড়ায়, আমি জানি না কোথায় গিয়ে ঠেকে, টাকা পয়সা তারা করতে পারে কি পারে না। কিন্তু এমনিতে যা জোচ্চোচ্চোদা দেশ, কথার ভাঁজে ফেলে সর্বনাশ করে দেওয়া দেশ, বেসিক সততাটুকুর অভাব। আমি বারবার একই কথা আমার পুরনো ব্লগেও বারবার বলেছি, বেসিক সততা নেই, বেসিক সততাটা নেই এদেশের মানুষের। এরা যে করোনা এক দলে দলে মরছে, লোকে আমাকে কিস্তি কামারি করতে পারে, কিন্তু আমি মনে করি এরা এইভাবে, এদের এরকম মৃত্যু হওয়াটা এরা ডিজার্ভ করে। এবার এদের দলে আমিও পড়ি, আমিও করোনায় ভুগে উঠেছি, আমার বন্ধুবান্ধব আমাকে সাহায্য করেছে, কিন্তু যেখানে এরকম বেসিক সততাটা নেই, CRSD কি বুক চ্যাপ্টার পাবলিশ করছে, তারা ঘোড়ার ঘাস কাটতে বুক চ্যাপ্টার পাবলিশ করছে? যারা এখানে কাজ করছে তারা তো প্রায় 40 অর্ধ, তারা এমনি এমনি করছে কাজকর্ম, তারা প্রত্যেকে কিন্তু ছোটোখাটো কি বড় সড়ো অফিসে চাকরি করে, তারপরেও তাদের মানে তার সাথে এই কাজটা তারা করে যাচ্ছে। কেউ কেউ এদের মধ্যে রিসার্চ স্কলার, কেউ কেউ লেকচারার, আমি তো কিছুই না। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কিছুদিন কাজ করেছি মাত্র, সেখানে ঢুকেও বুঝলাম গভর্নমেন্ট সংস্থাগুলোর ভেতরের মানে উপরের একদম ফিটফাট, ভেতরে ঢুকলে বোঝা যাবে সদরঘাট, কিছুই নাই। সত্যি গভর্নমেন্টের হাঁড়ির হাল এবং বাজে অবস্থা, নিয়োগ নেই, বড় বড় বাতেলা আছে, নেতামন্ত্রীদের লাক্সারির জন্য কোটি কোটি টাকা আছে, তাদের গাড়ি, তাদের নিরাপত্তা, এসি ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া, মেডিকেল,
গ্যাস, টেলিফোন, একবার বিধায়ক হয়ে যাও না বাবা, মজা কাকে বলে। তো হ্যাঁ, রাতের ঘুম উড়ে যাবে পাশাপাশি। এত দুর্নীতিগ্রস্ত দেশ যে মানে এর তুলনা এটাই, মানে ভারতের তুলনা দুর্নীতিতে ভারতই। এবং আইনগুলো এমনভাবে লেখা, আমি নিজে যেহেতু আইনের ছাত্র, আইন পড়ছি, আইন বাঁচিয়ে দুর্নীতি করার সুন্দর সুযোগ রয়েছে, কিন্তু দুর্নীতি করতে গেলেও বেসিক লোক বল এবং টাকা পয়সা দরকার। যাদের এখানে টাকা পয়সা নেই বা ওই দিন আনে দিন খায়, তারা তো ওই চক্রের মধ্যেই আবদ্ধ, ওই চক্র থেকে তারা বেরোতেই পারবে না। এমনভাবে ব্যাপারটা তৈরি করা, এমনভাবে জিনিসটা সাজানো। আমি নিজে গিয়ে টের পেলাম না, একটা ল্যান্ড, ল্যান্ডের এগেনস্টে লোন পাওয়া যাবে না, না লোন হয় না, হয় না শুনতে শুনতে জীবনের হাফ কেটে গেল। আমার বাপ বলেছে, মা বলেছে, এখন এই ব্যাংক অফিসার এরা বলছে হয় না, লোন হবে না। আচ্ছা ঠিক আছে, লোন হবে না, বিক্রি বিক্রি এই দামে হবে না। অদ্ভুত অদ্ভুত, 50 রকমের ডকুমেন্ট দরকার, সে ডকুমেন্ট কোথা থেকে আসবে জানা নেই। আসলে এগুলো মানে খুঁত বার করে দাম কমানোর কায়দা, এটা পরে বুঝেছি। পদমাইশি তো এদেশের মানুষের, অপেক্ষায় বসে আছি 30শে জুনের। 30শে জুন এর মধ্যে যদি জয়দেব মণ্ডল ফেল করে, তাহলে কিছু অর্থপ্রাপ্তি হয়ে যাবে অটোমেটিক্যালি। সেটা হবে বলে মনে হয় না, একটা লোক যখন 5 লাখ টাকা ফেলেছে, সে কোনোভাবেই যদি ব্যবসায়ী হয়ে থাকে এবং বুদ্ধিমান ব্যবসায়ী হয়ে থাকে, সে কখনো ডুবতে দেবে না নিজের টাকা। যদি বাই চান্স ফেল করেছে, তাহলে আমার একটা সুযোগ আসছে, সেটা হচ্ছে শিবব্রত আচার্য। দালাল ফ্রি অবস্থায়কে যদি সেল করতে পারি, তাহলে আমি একটু বেটার দাম পেতে পারি। আফটারঅল আমিও একটা সেলসম্যানের মতোই চিন্তা করছি বা কথা বলছি। মাঝে মাঝে এরকম নীরব হয়ে যেতে হয়, মাঝে মাঝে খেই হারিয়ে ফেলছি কাজের। আমার কিবোর্ডটা সম্ভবত এই মাসের 30 তারিখে একজন কিনে নিচ্ছে, আমি চেষ্টা করছি তার আগে। আবার অন্ধকারে বলে আমার একটা গান আছে, সেই গানটা রেকর্ড করে ফেলতে। ও একটা মজার ব্যাপার হচ্ছে যে, না মজার ব্যাপার নেই, এসি সারিয়ে দিয়ে গেছে লোকটা, এটা মজার ব্যাপার নয়। তার কারণ হচ্ছে সে জানিয়েছে ইনডোর ইউনিট যেটা আছে, ইনডোর ইউনিটের ভেতর দিয়ে পাইপে লিক হচ্ছে, ফলে এই সারানোটাও টেম্পোরারি সারানো, মানে গ্যাস ভরাবো 1 মাস 2 মাস 1.5 মাস হয়তো চলবে, আবার গ্যাস ভরাতে হবে। এই লিকটা সারানোর জন্য ইনডোর ইউনিটটাকে দেওয়াল থেকে খুলে পাইপ সারাতে হবে, যেটা করাটা মুশকিল, আমাদের ভাঙা বাড়ির কার্নিশের ওপর দাঁড়িয়ে ওরা করতে পারবে না, এটা জানিয়েছে।
বাড়ির তো অবস্থা ভয়ঙ্কর, এদিক দিয়ে খসে পড়ছে, ওদিক দিয়ে খসে পড়ছে। দুই ভাই স্বপন চোদনা এবং চন্দন চোদনার লড়াইয়ে আমার মার জীবন শেষ হয়ে গেল, আমার জীবনও শেষ হতে চলেছে দুইজনের লুম্বা চোদার কনফ্লিক্টে। একজন আমার বাড়ি আমার বাড়ি করতে করতে মরে গেল, খানকির ছেলে, দুটো বড় বড় টালির ঘর, ঠাকুর ঘর জুড়ে তার ইলেকট্রিকের জিনিসের গোডাউন ছিল, বড় ব্যবসায়ী মারিয়েছিল, বড় ব্যবসা মারালেই হয় না, ব্যবসায়ীরাও বোকা বোধ হয়, মানে ব্যবসায়ী এর বোধ হয় বেসিক্যালি বোকা এরা, একটা ব্যবসা চলছে আর একটা ব্যবসা করে সেই ব্যবসাটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা, কী ধরনের অদ্ভুতুরে জিনিস। আমি অন্তত আমার লাইন ছাড়িনি, এটুকু বলতে পারি, এডুকেশনের মধ্যেই আছি, একাডেমিয়ার মধ্যেই আছি। কারণ যে শিখতে পারে, যার শেখার ক্ষমতা আছে, যে চট করে বুঝে নিতে পারে, বৃহত্তর জিনিস, বড় গেম, তার কিঞ্চিত হলেও হয়তো আশা আছে। বড় গেম এখনো সেভাবে বুঝতে শিখিনি, বাট দেখা যাক, দু দুটো তো ডিল করে বসে আছে, এখন দু দুটো ডিল আমাকে কোনখানে ঠেলে ফেলে দেয় বা তুলে দেয় সেটাই, আর অন্তত এই যদি ডিলটা হয়ে যায়, যাই পাওয়া গেল, বাঁচিয়ে কুচিয়ে যা হাতে এলো সেটাকে সেভ করে রেখে দ্বিতীয় ডিলটা ফলার জন্য অপেক্ষা করতে হবে। প্রথম ডিলটা যদি ফলে অথবা এইটার পরেই বেরিয়ে পড়লে ভালো হয়। আর বোকাচোদামি না করে বেরিয়ে পড়লেই ভালো হয়। আর ওখানে ভাট বকলাম, অ্যাকচুয়ালি এগুলো হ্যাজ দেওয়া আর কিছুই না, আদৌ এগুলো সত্য হবে কি না আমি জানি না। অল্টারনেটিভ প্ল্যান ডিকে রেডি রাখতে হবে, কিছু না ঘটলে প্ল্যান ডি। আচ্ছা, আর একটা ব্যাপারে একটুখানি হ্যাজাই, যতক্ষণ এতক্ষণ হ্যাজালাম, সেটা হচ্ছে যে সম্ভবত বুধবার নাগাদ, আসছে বুধবার নাগাদ যশ বলে আর একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। গত বছর এই সময়ের আশপাশেই আছড়ে পড়েছিল আমপান বা উমপুন, তিন চার দিন কারেন্ট ছিল না, ইন্টারনেট ছিল না, শোঁসোখারি করে হাওয়া দিচ্ছে আর ঝড় বয়ে চলেছে। আমি আমার ঘরে চুপ করে পড়ে আছি, ঠাকুমা মরেছে, ঠাকুমা মরেছে, কাকা তখনও জীবিত। এরকম সংকট বাংলা কোনোদিন ফেস করেনি আমপান, তখন এই লম্বার লকডাউন তখনও চলছিল। কি অদ্ভুতুরের রোগ আমার জানা নেই, এখন তো আবার ব্ল্যাক ফাঙ্গাস বলে একটা রোগ এসছে, ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, এই দুটোকে মহামারী ঘোষণা করেছে সরকার। ঘেটে গুলিয়ে আছে সব কিছু, তালগোল পাকিয়ে আছে, বেরিয়ে পড়তে পারলে ভালো হয়।
চিয়ে নিয়ে হয়তো চরম বোকামি করছি, বুঝতে পারছি না।